এই দেখেন আজকে এত মজার পান খাইছি, কিন্তু এই যে পান খাইছি আমি কিন্তু আসতে আরো 5 প্যাকেট কিনে নিয়ে আসছি, ঠিক আছে? আমি আপনার জন্য আনছি। আমি কি পান খাই? পান খাই না। এই যে মাঝে মধ্যে বাইরে থেকে আসতে দেখি মুখ লাটতে লাটতে আসেন, পান খাইতে খাইতে আসেন, কিন্তু কখনো আমি দেখি নাই যে 1 খিলি পান আমার জন্য নিয়ে আসছেন। এরকম কেন করেন বলেন তো? আমি পান খাই শুধু দুপুরে, তাও পরের উপরে, এই যে পয়সা দিকে নি খাই না। তাই তাহলে আপনার এটা বাটফারি বাইর হইলো, আপনি পরের উপরে খান, নিজের টাকায় খান না, ধান্দামি করে খান না? আমি ভোর বেলায় কি ধান্দামি চলবে? মানে বড়ও কি পর থেকে আইনা খাওয়াবে? পান খাই না, পান খাই না, খামাকে আমার জন্য বানানোর দরকার নেই। এটা তো ভালোবাসা, আমি খাইলাম একটা নিয়ে আসলাম, তা আপনিও তো পারেন। ভালোবাসা দরকার নেই না, আপনিও তো পারেন একটা পান খাইলে আমার জন্য এটা নিয়ে আসলাম। আমি এত শুদ্ধ ভালো, এই যে আমি আনলাম, কি সুন্দর করে যায় খাইলেন, মুখটা দেখান তো, পান খান নাই, মুখটা দেখান তো, হা করেন তো, পান খাই না, এত সুন্দর করে পানটা খাই এখানে বসে খাইলাম, পান পান খাইলাম কই? আমি মিথ্যা কথা বলেন না ভাই, রোজা রমজানের দিন। আচ্ছা, নিজের জন্য আনছো সেটা বলো যে আমি পান খাইতে মন চাইছে, আমি নিয়েছি চার গ্লাস। তা তো অবশ্যই, আমি আমার নিজের জন্য আনছি, সাথে ভাবছি যে আমার জামাই একটু খাবে। আমি কি খাইছি এরকম কোনোদিন পান? এখন আজকেই তো খাইলেন, সব সময় আমি আনলে খান, মিথ্যা কথা বলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে বাসায় ইফতারি করলে আমি আপনারা কোনোদিন দেখি না, সন্ধ্যা রাতে ভাত খাইতে, কিন্তু অফিসে ইফতারি করলে ধোঁড়ায় আসি টেবিলে বসে যান ভাত খাওয়ার জন্য, এটার মানেটা বলেন তো একটু। ভাত আমার খাওয়াই লাগে, সেটা অফিসে ইফতারি করি আর বাসায় গেলে। ভাই আমি মিথ্যা কথা, মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। আমি খাঁটি বাঙালি, আমি ভাত খাওয়া পছন্দ করি, কিন্তু বাসাতে ইফতার করলে ভাত খান না, বলেন যে না ভাত খাওয়া যাবে না, পেট এখন খিদে নাই, একবার ভোর রাতে খামো, কিন্তু অফিস থেকে ইফতার করার পরে ভাত খাইতে বসে। বাসায় দেখলে এদিন খাওয়া একটু বেশি হয়। কেন বেশি হয় বলেন? যে আমার বউয়ের হাতের ইফতারি খুব মজা, এই জন্য বাসায় থাকলে আমি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বউর হাতের ইফতারি মজা, এই জন্য বেশি খাই। তাহলে সুন্দর করে বলেন যে আমার বউর হাতের ইফতারি খুব মজা, এই জন্য আমার বাসায় ইফতারি করলে আর ভাত খাওয়া লাগে। কারণ অফিসে তো আর এরকম নিজস্ব জিনিস নেই, অফিসে সবকিছু তো হিসাব নিকাশ করা। ঠিক আছে, হিসাব নিকাশ করে খাইতে হবে, এটাই আমি শুনতে চাইছি। তো এই সব প্রশংসাগুলো করতে হয় না বউরে, যে তোমার হাতের ইফতারি এত মজা, আমি এত খাই এত খাই, যে মানে ভাত খাইতেই হয়। প্রশংসা মানুষের শুনে শুনে করতেই বলে, শুনে শুনে আমার প্রশংসা করো, মানুষের কেন করতে হবে? আমারে বলবে আমারে রুমের মধ্যে যে তোমার হাতের ইফতারি না এত মজা যে আমি ভাতই খাই, কিন্তু অফিসে ইফতারি তোমার হাতের ইফতারি এত বাজে আমি খাইতে পারি না। তাই না? তো এই যে আজকে দেখছেন বাসায় একটু মশা, তো মশা কয়লা নাই কেন? সেই সন্ধ্যা থেকে রাতের 11টা পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, মশা আসার সময় ওখানে মশা নিয়ে গিয়ে কয়েল নিতে পারলে না? একটা রাতও ঘুমাইতে পারি না মশার জ্বালা, সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত ঘুরছি, মানে কি পর্দার জন্য গেছি ধানমন্ডি। হ্যাঁ, তারপর একটু চা খাইলাম, একটু এটা তো নর্মাল, কিন্তু তার সাথে তো কাজ, এই যে আমি সারাদিন কাজ করলাম তার কোনো হিসাব আছে? আজকে এটা কত স্কোয়ারের একটা ঘর, 1500-1600 স্কোয়ার ফিট হবে, এই পুরো ঘর আজকে আমি নিজ হাতে মুছেছি। 1500 স্কোয়ারের ঘর, 1500 স্কোয়ার ফিট হবে না, কি বলে এটা? 1300-1400। আচ্ছা 1300-1400, এই ঘরটা আজকে রোজা রেখে ফুল ঘর আমি মুছছি, তারপরে আজকে বাসায় এত বড় ইফতার আয়োজন করছি, তারপরে আবার ইফতার আয়োজন কেন করছো? এই যে বাসায় গেস্ট আসছে, তার এই যে নিহার বান্ধবীরা আসছে, তারপরে আবার হচ্ছে যে পর্দা কিনতে ধানমন্ডি গেছি, এরপরে এক্সট্রা আমি একটু বসে থাকি। পর্দা সেদিন কি নিয়ে যাব, আজকে কিনতে হবে কেন? ওই যে শর্ট ফটছে আর একটু লাগবে, শর্ট ফটছে, ওই দিন হিসাব নিকাশ করে আনো নাই? এত হিসাব তো করা যায় না ভাই, হিসাব নিকাশ সারা যায়, হিসাব নিকাশ না করি তো আজকে জিনিসপত্র ঘন ঘন চেঞ্জ করতে হয়, আমার ঘন ঘন চেঞ্জ করতে। এখন দোকানদার বলে 2টে হবে, আমি বলি 3টে হবে, বাসায় এসে দেখি 4টা লাগবে। জীবন হিসাব করে আনো, জীবন কখনো হিসাবে চলে? জীবন সবসময় হচ্ছে হিসাবের বাইরে চলে। আমি যেগুলো করি, যেগুলো কিনি, সেগুলোই পারফেক্ট হয়। তাই কবে হবে পারফেক্ট হইছে? মানুষটাই তো পারফেক্ট না, বহু জিনিস কিনি, বারবার এক জিনিস 14 বার করতে হয়।